ক্যামেরা দিয়ে আর একজন তোলার চেষ্টা করেন তো। ফোন দেন আগে ফায়ার সার্ভিসকে একটা ফোন দেন তো। আসছে না? ও অনেক আগের ঘটনা তাহলে। আল্লাহ গড, ভাই আপনার কি মনে হয় এটা মানে ভয়ঙ্কর অবস্থা? ও মাই গড, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। আল্লাহ ও গড, আচ্ছা ঠিক আছে,
আল্লাহ, মানুষ যেন না মারা যায়। আর যাই হোক, তো হঠাৎ করে ছড়া গেছে না ভাই? হ্যাঁ, অনেকে ওই সাইডে ছড়া গেছে। আবার দেখেন এই যে লোকজন তো দাঁড়ায় দেখেন ইয়েতে দাঁড়াই যেতেছে, এটা তো রিস্কি। আগে যান বাসে তো ছড়া যেতেছে সব জায়গায়, এটা তো খুব রিস্কি এরিয়া। খুব সবগুলো তো মানে আপনার ইজিলি বার্ন ওই জায়গাটা দেখে মনে হচ্ছে কন্ট্রোল আছে। কিসের কন্ট্রোল? কন্ট্রোলে নাই, কন্ট্রোলে নাই, কিছু নাই, কন্ট্রোলে নাই, কন্ট্রোলে নাই। বাড়বে এইদিকে, ওইদিকেও তো যাচ্ছে। হ্যাঁ, শুধু একদিকে আসতেছে না, এইদিকে শেষ ঠিক আছে, কিন্তু ওইদিকে যে আছে এই যে বিল্ডিং টিল্ডিং পর্যন্ত লেগে যেতে পারে। বিল্ডিং আসবে না, বিল্ডিংয়ে ওই সাইডটা আচ্ছা ফাঁকা আছে, গ্যাপ আছে না, কিন্তু ওই সাইডটা গেলে ভাই পুরো ধ্বংস করে দিবে একদম, মানুষ টানুষ মেরে ফেলবে পুরো। উফ আল্লাহ বাঁচাও। হ্যাঁ, ভিডিও করতেছি ভাই। আচ্ছা, লোকজনের উচিত হচ্ছে মাঝখানে ফাঁকা করে দেয়া, কিছু ঘর বাড়ি ভাঙিয়া খুব। হ্যাঁ, এছাড়া এছাড়া আর এছাড়া উপায় নাই আর। উফ, আজকে একটা খারাপ দিন। ঠিক আছে, আপনি কি আসতেছেন, মানে ঢাকায় আসতেছেন?
আচ্ছা ঠিক আছে বস দেখা হবে ওই পর্যন্ত জেনে শুরু করা যাবে ওইখানে যাওয়া যায় যে মসজিদের ভিতর দিয়ে উপরে যাওয়া যায় ভরপুর আগুন, এখন আগুন গাড়িটার কিছু আর সব জ্বলে যেতেছে না, লোকজন মরছে কিনা বুঝবে কেমন অনেক দূরে। ওইখানে যাওয়া এখন হচ্ছে একটা ভিড় বাড়ানো বুঝছেন, যা কিছু করতে পারবো না, একমাত্র ফায়ার ব্রিগেড পারে আর কিছু ভলান্টিয়ার যাদের ট্রেনিং আছে, তো আমার মনে হয় যে থামানোর পরে যাইতে পারি। চোখের সামনে ঘটনাটা ঘটে গেল রে, দেখেন নৌকায় বাংলাদেশের পতাকা। সাহেব ভাই, সাহেব ভাই, ক্যামেরা নিয়ে ছাদে যাইতে পারি না, ছাদে চলে যান একজন ক্যামেরা নিয়ে। ও মাই গড, ওইদিকে তো লাগে যাইতেছে আবার। এ অভি, ওইখানে কই যাবেন? আপনি ওই ইসলামের ভিতরে যাবেন না, কারণ ওইখানে এখন অনেক মানে ঢুকতে দিবে না, বা ঢোকার জন্য না, ওইখানে হচ্ছে রিস্কি এখন। হ্যাঁ, কারণ মানুষজন একজন আরেকজনের পাড়ায় চলে যাবে। এইদিকে লাগিয়ে দেয় যাচ্ছে তো। হ্যাঁ, আগুন তো এইদিকে ভাঙতেছে, কিন্তু ভাঙিয়ে তো শেষ করতে পারে না মানুষ, তাই আস্তে আস্তে এদিকে তো চলে আসছে। পানি বালতি দিতেছে, বাট ও তো কাজ হবে না, ফায়ার সার্ভিসের ইউনিট তো ঢুকতে পারতেছে না। চোখের সামনে এটা দেখতে হবে, আগুনের সূত্রপাত কিভাবে, কেউ কিছু জানতে পারছেন? এটা আমার মনে হয় দিনের বেলা হয়েছে, গ্যাসের চুলা টুলা থেকে হবে, বা ইলেকট্রিক শর্ট সার্কিট। মানুষজন কান্নাকাটি করতেছে না, পুরাটাই মানে কিছু যে আগুন ধরছে এটা কন্ট্রোল করা টাফ হবে, আমার তো মনে হয় বস্তি বাঁচানোই কষ্ট, এই পরিস্থিতিতে বস্তি বাঁচানো কষ্ট আসলে, কারণ এই আগুন ফায়ার সার্ভিস আর নিবানো সম্ভব না, ফায়ার সার্ভিস তো ঢুকতে পারতেছে না। এতগুলা মানুষ, অনেকে কাজে টাজে আছে তাই না? হ্যাঁ, এখন তো সবাই বেশিরভাগ মানুষ কাজে, তার মানে তার ঘর পুড়ে গেছে সে নিজেও জানে না,
এরকম আছে অনেক। আগুন কিচ্ছু রেখা যায় না। কোনোভাবে যদি মাঝখানে ভেঙে দিতে পারতো কিছু, না এটা ঠিক আছে, আগে জীবন বাঁচাইতে হবে, ঘর পাওয়া যাবে।
আবার আগুন বাড়তেছে না? আগে থেকে যদি একটু সরাই ফেলতে পারতো কিছু ঘর ভাঙা, ওই ওইদিকে যেমন ভাঙছে এদিকে সব ভাঙতো, এরা তো মনে করছে যে বেঁচে যাবো আর কি, শেষ পর্যন্ত চেষ্টা করবে, ওইটাই করে শেষ পর্যন্ত চেষ্টা করে মানুষ, কেউ তো আর চায় না, আশা করে ছিল, কিন্তু যে আগুন একবার লাগলে হাজার খানেক ঘর ভেঙে পড়ে গেছে নিশ্চিত। এই যে একটা বড় বাজার ছিল, এটা জামাই বাজার, সবাই নিরাপদ বেরোতে থাকুক। জামা বাজার না, বউবাজার? এটা কি বউবাজার? বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল রে। কিন্তু আগুন লাগার কারণটা আসলে কি? আগুন লাগার কারণ হচ্ছে তোর এই জায়গায় বাজার, বড় বাজার, হ্যাঁ, বেশ কিছু হোটেল আছে, হোটেলের গ্যাস থেকে হইতে পারে, এমন তোর জানা লাগবে, কিন্তু আগুনের এমন সোর্স অনেকই আছে আর কি, বুঝলি, বেশ কয়েকটা হোটেল আছে, তা তো থাকেই, যে অনেকভাবেই লাগতে পারে, একদম ছোট্ট বিষয় নিয়েও লাগতে পারে, কিন্তু মানে যেহেতু হোটেল আছে বেশ কয়েকটা, এটা একটা ভালো অপশন। কমে যা, কমে যা, আর আগাইস না রে ভাই, এই সাইডটা পুরো যদি থেমা যায় তাহলে মনে করছি একটু কপাল ভালো আর কি। আর আগাইস না রে, ওইখানে একটা বিল্ডিং টাইপের আছে, মানে ওইটা মনে হয় বাঁচা যেতে পারে। ওই যে ওই দিন আমাদের ফায়ার প্রিভেনশন ইয়েতে ওয়ার্কশপে একটা কথা বলতেছিল না কি জানি, যে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর দেয়াল করে দেয়া, বুঝলি না, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বেশ ভালো একটা উদ্যোগ, রাইট, ওই দেয়ালটা পার হয়ে আর যাইতে পারবে না। হ্যাঁ, তোর ধর আগুন লেগে গেল দেয়ালের এই পাশে, তুই যদি দেয়ালের ওই পাশের প্রথম ঘরটা তোকে ভেঙে দেস, মানে এইটুকু সময়ের মধ্যে একটা গ্যাপ হয়ে যাবে, একটা গ্যাপ হয়ে যাবে, প্লাস দেয়ালটা তোর এতক্ষণে এটা প্রতিহত করবে আর কি। এই জায়গায় যেটা হইতেছে তুই আবার ওই দেয়ালের আগের ঘরগুলি এমন ভাবে প্ল্যান করে করা লাগবে যে তুই একতলার বেশি করবি না, ওই পাশে দুই তলা কর, কিন্তু দেয়ালের আগের ঘরটা থাকবে একতলা এবং দেয়ালটা থাকবে আলটিমেটলি দুতলা উঁচু, এরকম একটা। পানি দেখতে পাচ্ছি মনে হয়, পানি ছিটে দিতেছে এই সাইড থেকে, লোকজন পানি ছিটে দিচ্ছে অনেকক্ষণ যাবতি, হ্যাঁ, কিন্তু তোর পার্সোনাল পানি দিয়ে কতটুকু কাজ করবি না, ওইটাকে বালতি মগ টক ওই যে পানি মারতেছে, কিন্তু ওই দেখ এই যে উপরে ঘটা লেগে গেছে, ঠিক আছে, যে টিনের চালা চলতেছে, এই যে শুরু হয়ে গেল, এইটা তোর কতটুক নিবে রে আলাই জানে, এটা আবার না বাড়ায়, এই ঘটে লাগার আগে থামাইতে বললে একটা কাজ দিত, মানে
মানে হইছে কি মাঝখানে তো গ্যাপ নাই কোনো, গ্যাপটা থাকলে ওই গ্যাপের মধ্যে তুই মানুষকে থাকে নৌকা চলতেছে এটা মেয়েটা জানা পরপর কয়েকটা ইনসিডেন্ট হিসাব করার মতো আর কি, লাইক নৌকা বন্ধ করে দেয়া, বুঝছস? এই কারণে তো আমি বলতেছি যে এই মুহূর্তে এই জিনিসটা এই একটু সবগুলো নৌকার ছবি তুলতে একটা বড় করে তুই মেয়র সাহেবকে দিয়ে দিই, মেয়র সাহেব তাড়াতাড়ি রাখেন নৌকা সব চালু হয়ে গেছে। হ্যাঁ আমাদের এখান থেকে কিন্তু ভালোই আসছে। হ্যাঁ আসবে তো, ভেরি গুড হাইট ডিসটেন্স। এটা তো ও নো এটা তো লাগে গেছে ওই বাসাতে। আর ওখানে হচ্ছে মানুষই নিচে আছে, ওখানে ওখান থেকে সব সরে যেতে হবে মনে হয় না, অতদূর পর্যন্ত আসবে আসতেও পারে আপা বলা যায় না, মনে হয় এই বাসাতে তো লেগে গেছে। এটা একটা ছবি তুলেছে, সব জিনিসপত্র নিয়ে আসছে, পুরো বাসা বাড়ি নিয়ে আসছে। এই যে কাঁথা কম্বল যা আছে দেখো, এই যে যে এখানে নিচে দিস ওয়ান, এই যে অনেকগুলো নৌকা আমি নিচ্ছি। What do you do? যা যা পারছে নিয়ে আসছে। ওদের তো আর বেশি কিছু নাই বুঝছ নি, তো পুরো সংসার তো গেল। আরে আসলে এই অবস্থার মধ্যে দিয়ে না গেলে মানে রিয়ালাইজেশনটা সম্ভব না। এই যে আবার কিন্তু এই আবার লাগছে, দেখছ আবার লাগতেছে নাকি? এরা এখন ধোয়া শুরু না? না এটা লাগতেছে, কালো ধোয়া না শুরু হয়ে গেছে। ওই জায়গায় কিন্তু তোর ই করার চেষ্টা করতেছিল, ওরা ভাঙার চেষ্টা করতেছিল বুঝছিস, ভাঙে ওই সেটটা কিন্তু আটকে দিছে, ওই যে একটা পানির লাইন আছে, ওই যে পানি, হ্যাঁ পানি, ওটা কি ওয়াসা কি জানি বলি, ফায়ার ব্রিগেড, কই ফায়ার ব্রিগেড, ওই যে একটা পানির ই দেখা যায় কোন জায়গা আমি দেখতে পাচ্ছি, বাম পাশে, বাম পাশে। আছে এই যে বাসাতে তো ভাই এইটা তো সর্বনাশ করে ফেলবে রে, এই যেভাবে আগুন লাগতেছে এটা কন্ট্রোল করা সম্ভব? মানে এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, বাট নিচ দিয়ে পড়তেছে কিন্তু, হ্যাঁ
মাটি দিয়া বাটি দিয়া না ওই যে ভিতরে দেখেন কি করে কোনো মতে বাচ্চা নিয়ে কোলে কি করবে আরে আন্ডার দে কেন উই শুড হ্যাভ আ ভেরি গুড স্ট্রং রেসপন্স আর কামাল বেগ লিচি আপা জি আপা করতে করতে দিন কালকে অবশ্যই যাওয়া দরকার সকালে স্লাইড উনি বানাইছে You should be there. Not here yet. সার্ভিসে নাকি 14টা ইউনিট কাজ করতেছে কই একটাও নাকি একটাও ওইখানে নাই ঢুকতে পারতেছে নিউজে দেখাইতেছে তো ওই ইয়া ভাই বলবো কপাল ভাই চিন্তা করেন যখনই কালো ধোয়া শুরু হবে বুঝবেন যাওয়া শুরু হইলো আছে এখন ওই যে কালো ধোয়া কিন্তু আরো কমে আসছে বাবা অনেকটা কমে মসজিদ আর কি জানি আছে
ব্রাইকের স্কুল ছিল এখানে একটা শিওর, কিন্তু ওরা নাকি মানে সেফ জোনে চলে গেছে আগেই। বিথুনাপা বলতেছিল যে ব্রাইকের বাচ্চারা কি অবস্থা, তখন দেখলাম গহর নাইম ভাই রিপ্লাই দিছে যে তারা নিরাপদে আছে। চোখের সামনে একটা থেকে একটা লাগ। এই ঘর কয়টা যে থাকবে চিন্তা করতে পারি নাই, এই যে লাস্টের এই কয়টা ঘর। এই যে এখান থেকে তাও একদম এইদিকে তো তাও। এই ঘরগুলো তো মসজিদ দিয়ে ঢুকে ঢুকে ওরা যে এখন যে পাইপটা বের করলো এই পাইপটা কিন্তু আধা ঘন্টা আগে বের করা সম্ভব, কারণ মসজিদে ঢুকে ওখান থেকে পাইপটা নিয়ে সেখান থেকে ওই যে যেভাবে যাচ্ছে এখন নৌকা নিয়ে মসজিদের ওই চিপায় কিন্তু যাওয়া সম্ভব ছিল। ফিরোজের দোকানে যাই, যে আরো লোকজন।